নিশ্চয়ই একজন উচ্চশিক্ষিত মানুষ, আমরা খুব আশা নিয়ে তরুণরা সেই কোটা সংস্কার আন্দোলন থেকে যারা এ পর্যন্ত উঠে এসেছি, আপনারা জানেন যে অন্যান্য রাজনৈতিক দল দেখা যায় রাজনৈতিক দল হয়, তারপরে ছাত্র যুব বিভিন্ন অঙ্গ সংগঠন তৈরি হয়, আমাদের এটি একটা ব্যতিক্রমী দল যেটা আগে ছাত্রদের নিয়ে ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, যুব সংগঠন, যুব অধিকার পরিষদ। তানভীর মেটাল বাথরুম ও স্যানিটারি ফিটিংসের জগতে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। তানভীর মেটাল পরিষদ, শ্রমিক সংগঠন, শ্রমিক অধিকার পরিষদ, এমনকি প্রবাসী পেশাজীবী অধিকার পরিষদ নামেও পাঁচটি অঙ্গ সংগঠন তৈরি হয়। তারপরে সর্বশেষ 2021 সালের 26 অক্টোবর আমরা এই দলের যাত্রা শুরু করি। তো আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা যারা নেতৃত্ব বা এই দলের কোর লিডারশিপের জায়গায় আছি তারা সমবয়সী, অনেক ক্ষেত্রে ইয়ং, তো আমাদের সাথে একজন মুরব্বী থাকলে আমাদের মধ্যেও সমস্যা হলে একটা অভিভাবকের ভূমিকা নিতে পারবে। এই জায়গা থেকে আমরা রেজা কেবরিয়ার ভদ্রতা নম্রতার প্রতি আকৃষ্ট হয়ে আসলে তাকে দলের আহ্বায়ক হওয়ার জন্য তাকে প্রস্তাব রাখি এবং চেষ্টা করি, তিনি দলের দায়িত্ব নেন। কিন্তু উনি যে এতটা অরাজনৈতিক মানসিকতার যে আসলে শুরু থেকেই দলের কার্যক্রমে ওইভাবে সক্রিয় ছিলেন না, সেটা আমাদের এযাবৎকাল এই গত 1-2 বছরের টেলিভিশন বা রাজপথের প্রোগ্রামগুলো দেখলেও দেখবেন উনি খুব একটা ছিল না। তারপর আমরা ভেবেছি যে সে না থাকলেও আমরা চালিয়ে নিচ্ছি, সে আমাদের একটা লাইক বলতে পারেন যে একটা সম্মানিত ব্যক্তি জায়গা থেকে থাকুক, আমরা আমাদের কাজ তো চালাই নিচ্ছি। কিন্তু আমরা একটা বিষয়ে খুব অবাক হয়েছি যে তিনি দলের কার্যক্রমে যুক্ত না থাকলেও তিনি বিভিন্ন রাজনৈতিক অপতৎপরতায় যুক্ত। অপতৎপরতাটা কী? একটা অপতৎপরতা খুবই মারাত্মক, সেটি ছিল আপনার বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে তিনি নিউজ করেছিল যে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট নামে পরিচিত মাসুদ করিম এবং এনায়েত করিম নামে এক ব্যক্তি ব্যাংকক কাঠমান্ডুতে বাংলাদেশের বিশেষ করে বিরোধী দলের কিছু নেতাদের নিয়ে হোটেলে রাখে, মিটিং করে এবং তাদেরকে বলেছে যে আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা সরকার গঠন হবে, যারা এই প্রক্রিয়ার সাথে থাকবে তারা সেই সরকারের অংশীদার হবে এবং রেজা কেবরিয়াকে সেই সরকারের প্রধানমন্ত্রী বানাবে। আমরা খোঁজখবর নিয়ে জানতে পারছি যে এটা মূলত সরকারের গোয়েন্দা সংস্থার একটা ফাঁদ যে বিএনপিকে ভাঙার, এবং উকিল আব্দুস সাত্তারের মতো ব্রাহ্মণবাড়িয়ায় যে এইরকম বিএনপির কিছু দল ছুট মনোনয়ন বঞ্চিত পদবঞ্চিত নেতাকে নিয়ে আগামী নির্বাচনে যাওয়া। তো রেজা কেবরিয়া এরকম একটা প্রক্রিয়ার সাথে যুক্ত, আমরা খুব অবাক হয়েছি। প্রথম দিকে আমরা জানতে চেয়েছি যে এই প্রক্রিয়ার সাথে তিনি কেন যুক্ত বা এটার আসলে কী বিষয়টা। তো পরে সে আমাকে বলেছে ওকে আমরা একটু আমি দেখি এই 2 মাসের মধ্যে পতন হয়ে যাবে, 3 মাসে সরকার পতন হয়ে যাবে, আমি 2-3 মাস থাকবো, তারপর আমি ডিসিশন নেব। তো 2-3 মাস করতে করতে সেই 19 সাল থেকে আজকে 23 সাল পর্যন্ত এখনও উনি এই প্রক্রিয়ার সাথে জড়িত, এবং আমরা যেটা জানি উনি মাসে এই প্রক্রিয়া থেকে একটা মোটা অঙ্কের অর্থ পান, যে কারণে তিনি দলের চেয়ে দলের প্রোগ্রামে কর্মসূচিতে না থাকলেও এই প্রোগ্রামে তিনি থাকেন। এবং আপনারা জানেন যে শওকত মাহমুদকে বিএনপি বহিষ্কার করেছে যে এই প্রক্রিয়ায় শওকত মাহমুদ থাকায়। তো এই শওকত মাহমুদ সহই এই গত শনিবার জাতীয় ইনসাফ কায়েম কমিটি নামে একটা প্রোগ্রাম তারা করেছে প্রেস ক্লাবে, সেখানে আমাদের অনেককে বলেছে আমরা কিন্তু কেউ যাইনি, কারণ আমরা জানি এটা তো ওই তৎপরতার অংশ। তো রেজা কেবরিয়া সেই প্রোগ্রামে গিয়েছেন, অথচ গত 2 মাসে কিন্তু তিনি দলের কোনো প্রোগ্রামে যাননি। তো বিষয়টা আমাদের কাছে খুব অবাক মনে হয়েছে। পরে আমরা তার বাসায় গিয়েছি রবিবার দিন, তার বাসায় তার ছাদে বসে আমরা এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হতে চেয়েছি যে তিনি কি দলে থাকতে চাচ্ছেন নাকি এই সব মাসুদ করিম এনায়েত করিমরা তাকে প্রধানমন্ত্রী বানাবে, তিনি সেই দিকে হাঁটবেন। আর এর মধ্যে আরও কিছু ঘটনা হয়েছে যে তিনি মনোনয়নও বিক্রি করা শুরু করেছেন, জাতীয় পার্টির একজন সাবেক প্রতিমন্ত্রী তাকে মনোনয়ন বিক্রির জন্য 10 লাখ টাকা চেয়েছেন, আমাদের দলের ময়মনসিংহের আহ্বায়ক তাকে মনোনয়ন দিবেন, এরকম অনেককে 40টা মনোনয়ন তিনি দিচ্ছেন, এটা বলে বিভিন্ন লোকের কাছ থেকে তিনি টাকাও নিয়েছেন। তো দলকে তিনি বিক্রি করছেন, দলকে ব্যবহার করছেন, ইভেন 2-1টি রাজনৈতিক দল যাদেরকে আমরা এড়িয়ে চলি, যাদের সাথে আমরা বসি না পরিবেশ পরিস্থিতির কারণে, যে তার দায়টা আমি নেব না, সে গোপনে সেই দলের কাছেও বসে টাকা চায় দল চালাতে। হ্যাঁ, এটা আপনারা ধরে নেন, এই তো দল চালাতে সেই দলের কাছে টাকা চায়, অথচ তিনি দলের কোনো কার্যক্রমে সক্রিয় না, ইভেন গত 1-2 বছরে 1-2 লাখ টাকাও তিনি দলের খরচ করেন নাই। তো এই কাজগুলো তিনি করে যাচ্ছেন, দলকে বিক্রি করছেন, এবং সর্বশেষ যেটা হচ্ছে এই মাসুদ করিম কিংবা এনায়েত করিমদের এই যে বিএনপি ভাঙার এবং আগামী নির্বাচনে যাওয়ার যে একটা প্রজেক্ট, এই প্রক্রিয়ায় তিনি নিজে তো যুক্ত হয়েছেন, দলের তো নেতাকর্মীরা জানে অনেকে, ইভেন দেখেন এখানে বিরোধী দলের অন্য কোনো নেতাকর্মী এখানে যুক্ত না,
এই যে ইনসাপ কমিটির ডিনার ছিল, বিভিন্ন প্রোগ্রাম ছিল, অন্য কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপির কেউ কিন্তু এখানে যায় নাই। সো তখন তিনি একা, যেহেতু এখানে দলের অন্য কেউ নাই, তো এখন দলের অন্য নেতাদেরকে তিনি টোপ দেওয়া শুরু করেছেন যে তার সাথে যেন এখানে যায়, তাহলে তাদেরকে এমপি বানিয়ে দেওয়া হবে, জাতীয় সরকার আসলে তিনি প্রধানমন্ত্রী হবেন, তাদেরকে পুষাই দেবেন। বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা মন্ত্রী হওয়ার যোগ্যতা তার নেই, তিনি বাংলাদেশের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটই বুঝেন না। যে যদি বুঝতেন তাহলে এই গণ অধিকার পরিষদের মতো একটা সম্ভাবনাময় দলের আহ্বায়ক হয়ে তিনি এই সময় অনেক ভূমিকা নিতে পারতেন। আপনি দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন স্যাংশন দেয় বিবিসির ইন্টারভিউতে, সে খুব বাগাড়ম্বর করেছে, তার বন্ধু আছে, আরও স্যাংশন আসবে, তিনি জানেন এই সেই কই, স্যাংশন তো আর দেয় নেই। তিনি অর্থনীতিবিদ, আইএমএফে চাকরি করেছেন, তিনি আইএমএফের সরকার লোন পাবে না এই সেই অর্থমন্ত্রী মামু বাড়ি নেয় এই সমস্ত কথা বলেছে, তো ঋণ তো সরকার পেয়েছে। তাহলে এই যে তার যে অতি কঠোর এবং এই যে অপতৎপরতা, এটা দলের জন্য একটা বিপজ্জনক হয়ে উঠছিল। তো সেই জায়গা থেকে আমরা তার বাসায় মিটিং করে কথা বলে ক্লিয়ার হতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমাদের কথাবার্তার উত্তর না দিয়ে তিনি রাগ করে মিটিং থেকে চলে গেলেন। আমরা তার বাসায় গেছি, তার বাসায় একটা শত্রু গেলেও তো তাকে আপ্যায়ন করে, তিনি চলে গেলেন তার বাসায়। আমরা এতগুলো কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ গেলাম, পরে আমরা সেই মিটিং থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পরের দিন কেন্দ্রীয় কার্যালয়ে মিটিং করে এই বিষয়ে আমরা পদক্ষেপ নিব। তো সামগ্রিক পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করে আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি এই ডক্টর কামাল হোসেনের 26 বছরের গণফোরাম ভেঙেছেন এবং তিনি এই লোভে পড়ে এখন এই গণ অধিকার পরিষদকেও ভাঙবেন এবং তিনি আমাদের জন্য একটা বিপজ্জনক ব্যক্তি হয়ে উঠছেন। সো তখন আমরা এই সিদ্ধান্তটা নিই। এখন তিনি সাংবাদিকদের কাছে বা তিনি কিছু অভিযোগ করছেন যে আমাদের সমস্ত কার্যক্রম নিয়মতান্ত্রিক উপায়ে হয়েছে, যেহেতু কেন্দ্রীয় কমিটির একটা মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে তিনি যেহেতু এই আবার এই মাসে সেই প্রজেক্টেরই আপনার অংশ হিসেবে তিনি এই যে এখন দেশের বাইরে আছেন সেই প্রজেক্টের মিটিংয়ে অংশ নিতে, তো তিনি যেহেতু এইভাবে দলকে বিপদের মধ্যে ফালাচ্ছেন তো কাজে আমাদের একটা জরুরি পদক্ষেপ নেওয়া দরকার, সে কারণে আমরা পদক্ষেপ হ্যাঁ এটা আমরা যথাযথ প্রক্রিয়া মেনেই করেছি, কারণ তিনি আদালতে যেতে পারেন, চ্যালেঞ্জ করতে পারেন, আমরা বিষয়গুলো মাথায় রেখে আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় করেছি। টাকার অঙ্কের যে পরিমাণ বলছে সে বড় অঙ্ক, আসলে গণ অধিকার পরিষদের এই আর্থিক স্বচ্ছতার বিষয়টা বলবেন আপনি কি? আসলে প্রথমত হচ্ছে দেখেন, গণ অধিকার পরিষদ সরকারেও ছিল না, বিরোধী দলও ছিল না, সবে মাত্র একটা নতুন উদীয়মান দল এবং এই দলের ম্যাক্সিমাম নেতৃত্বই জেলা থেকে কেন্দ্র থেকে জেলায় ইয়ং, অনেকে বলতে গেলে ব্যাকআপ, তো কাজেই এই দলে সে ধরনের ফাইন্যান্সের কোনো আসলে বিষয় না। কার্যত আমরা একটা প্রোগ্রাম করলে আমাদের অনেক বেগ পেতে হয়, অমুকের কাছ থেকে 500 টাকা, অমুকের কাছ থেকে 1000 টাকা নিয়ে জোড়াতালি দিয়ে এইভাবে একটা প্রোগ্রাম করতে হয়। আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী মাঝে মাঝে হয়তো একজন 5000-10000 টাকা দেয়, আর প্রত্যেকটা দলের প্রতিষ্ঠানের কিন্তু একটা আর্থিক বিধিমালা, একটা আর্থিক নিয়ম থাকে। আমাদের দলে 5 সদস্য বিশিষ্ট আর্থিক কমিটি আছে, দলের সেই কোষাধ্যক্ষ বা অর্থ কমিটি এবং পূবালী ব্যাংকে আমাদের অ্যাকাউন্টও আছে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আর্থিক সেই বিষয়গুলো সম্পন্ন হয়। আর এই দলে তো সাবেক 5 জন MP, 2 জন কোটিপতি, 2 জন শিল্পপতি নাই যে তারা আপনার ওইভাবে দলকে লাখ লাখ টাকা ফান্ড দিবেন, এটি একেবারেই একটা গাঁজাখুরি কথা। এবং তিনি মূলত বিশেষ করে এখন আমরা যখন তাকে বহিষ্কার করলাম তখন তিনি আমাদেরকে হেয় করার জন্য, আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, দলটাকে বিতর্কিত করার জন্য এই কথা বলছেন। আর তার কাছে যদি মনে হতো আর্থিক অস্বচ্ছতা এই বিষয়গুলো আছে, তিনি যখন দলে ছিলেন তখন এই বিষয়গুলো নিয়ে কেন প্রশ্ন তুলেননি, কেন মিটিংয়ে এই বিষয়গুলো রেজ করেন নাই? এখন তাকে বহিষ্কার করার পরে তিনি এই কথা বলছেন, মানে তাকে অব্যাহতি দেওয়ার পরে, তার মানে এটা স্পষ্ট যে আসলে এখন যে নিজে আসলে দোষ ঢাকতে এই কথাগুলো তিনি বলছেন। আপনার আলোচনায় ছিল, গত বছরের শুরু থেকেই আলোচনা ছিল যে আপনি ইসরায়েলি মেন্টি সাহেবের সাথে একটা বৈঠক করেছেন এবং সেটাকে নিয়ে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিভিন্ন চর্চা হয়েছে। আসলে সেই বৈঠকের পরে একটা কালো ব্যাগের তথ্য এসেছে, গল্প
কিংবা যেটা বলি যে গণমাধ্যমে দেখছি আর কি কালো ব্যাগের একটা কথা বলছে, আসলে বিষয়টা কি ছিল কিংবা সেই বৈঠকে কি ছিল? 400 কোটি টাকার একটা ফান্ডের ব্যাপার বলেছেন যেটা আপনার মাধ্যমে শুরু নিয়েছেন আপনি। আচ্ছা, প্রথম হচ্ছে যে রেজা কিবরিয়া 400 কোটি টাকার ফান্ডে এরকম কথা বলেন নাই, এইটা মূলত আওয়ামী লীগের সাইবার সেল থেকে আসলে এখন কয় হাতি গাতায় পড়েছে, এখন তারা আরও সেটাকে মানে দুর্বল ভেবে তার অত্যাচার করছে এরকম। এটা মূলত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এরা এই সাইবার সেল থেকে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। হ্যাঁ, তিনি এটা বলেছেন পত্রপত্রিকা যে তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে মিটিং করেছেন আমাকে না জানিয়ে, এই বিষয়ে আমরা জানি না। প্রথম কথা হচ্ছে যে গত বছরের তাহলে আপনার শেষের দিকে এই মিটিংয়ের কথা এসেছে, তো তাহলে এতদিনে তিনি কেন ব্যবস্থা নেন নাই যে সদস্য সচিব এইভাবে দলকে দল মিটিং করেছে না জানিয়ে? আমাদের অনেক প্রত্যেক মাসে আমাদের একটা মাসিক মিটিং হয়, তাহলে এই জানুয়ারি থেকে এই জুন 6টা মিটিং হয়েছে, কেন তিনি মিটিংগুলোতে তুললেন না? এবং আমি কিন্তু সেই সময়ে এই আওয়ামী লীগের অপপ্রচার প্রোপাগান্ডা নিয়ে আমি সংবাদ সম্মেলন করে সেই বিষয়টা ক্লিয়ার করেছি যে না, এই ধরনের কোনো মিটিং হয়নি, এটা একেবারেই একটা বিভ্রান্তি এবং ফটো এডিট করে এই অপপ্রচারটা চালাচ্ছে। তো তাহলে তিনি তখন কেন পদক্ষেপ নেন নাই, এই বিষয়গুলো কেন তখন তুলে নেয় না, কেন তিনি তুলে নেন? আর দেখেন, মিটিং হবে, আমরা কি সরকারি দল না বিরোধী দল? আমরা কি বাংলাদেশের প্রধান বিরোধী দল? আমাদের সেই সক্ষমতা, আমরা সেই অত শক্তিশালী হয়েছি যে আমাদেরকে বিদেশি গোয়েন্দা সংস্থা আমার সাথে বসবে? সেটা রেজা কিবরিয়ার সাথে বসতে পারেন, তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি যেটা বলে বেড়াচ্ছেন, মনোনয়ন বেচা শুরু করছেন। আমরা তো মনে করি আমরা বয়সে তরুণ, হ্যাঁ, ভবিষ্যতে স্বপ্ন দেখি যে এই দেশের হয়তো এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী হবো, রাষ্ট্র ক্ষমতায় আমরা দায়িত্ব নেব, সেটা ভবিষ্যতে স্বপ্ন দেখি। এখন আমরা স্বপ্নে দেখি না, কারণ ওই জায়গায় আমরা এখনই পৌঁছাতে পারি নাই, সেটা তার সেই স্বপ্ন থাকতে পারে। তিনি এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত আছেন এবং থাকতেও পারেন, তো এখন তার এই দোষটাকে আড়াল করার জন্য মূলত তিনি এই কথাগুলো বলছেন। এবং যেহেতু আমরা বিএনপির সাথে যুগপথ আন্দোলন করছি, সেই বিএনপি ভাঙার প্রক্রিয়ায় তিনি যুক্ত, যেখানে শওকত মাহমুদকে বিএনপি বহিষ্কার করেছে, এই প্রক্রিয়ার সাথে তৎপরতায় যুক্ত থাকার কারণে তিনি সেখানে নিয়মিত প্রোগ্রামে যাচ্ছেন। এখন আওয়ামী লীগ তো তাকে মূল্যায়ন করবে না, তাহলে তার মূল্যায়নটা নিতে হইলে বিরোধী দলের সাথে মিশে মূল্যায়ন নিতে হবে। গত নির্বাচনে তিনি বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন, তো এখন এই তৎপরতার কারণে এখন তো বিএনপিও তাকে পাত্তা দিবে না, বিএনপিও ভুল বুঝবে, যে কারণে এখন তিনি আসলে বেপরোয়া হয়ে এই ধরনের কথাবার্তাগুলো বলছেন। এইটা তিনি পারবে না, কারণ হচ্ছে যে গণ অধিকার পরিষদের যে আপনার উত্থানটা, গণ অধিকার পরিষদের যে ভিত্তি, সেটা হচ্ছে কুটাসংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে দিয়ে বেরিয়ে আসা তরুণরা, এবং এই তরুণরা এই প্ল্যাটফর্মটা নির্মাণ করেছে। এবং তিনি পারতেন, কিন্তু তিনি এতটা আমি বলবো যে অযোগ্য লোক, অদক্ষ লোক, তিনি তার কমিটির সদস্যদের নেতৃবৃন্দের সাথেও ভালোভাবে একটু কথা বলেন নাই, পরিচিত হন না। যেমন গণ অধিকার পরিষদের 121 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি আছে, তিনি 21 জনকেও চিনেন না, জানেনও না। জেলার 54টা জেলা কমিটি আছে, তিনি কোনো জেলা কমিটির নেতৃবৃন্দকে চেনেন না, জানেনও না, মিটিংও করেন নাই। শুধুমাত্র তার সাথে গণ অধিকার গণফোরাম থেকে 2 জন এসেছিল এবং সিলেট থেকে তার আত্মীয় 2 জন এসেছে, এই 4 জন ছাড়া তাকে আসলে সমর্থন করার মতো গণ অধিকার পরিষদে কোনো লোকজন নাই। এখন ধরেন এই মাসুদ করিম বা এনায়েত করিমদের এই যে ইনসাফ কমিটি যে প্রোগ্রাম করে, আপনার দেখেছেন গত যে আপনার এই শনিবার প্রোগ্রাম করেছে, হাজার হাজার লোক, এগুলো মূলত বিএনপির লোক, এবং বিএনপির পদবঞ্চিত, মনোনয়ন বঞ্চিত লোকেরা এমপি মন্ত্রী হওয়ার জন্য এইখানে লোক সাপ্লাই দিছে। এখন সেই সমস্ত লোকজন যদি রেজা কিবরিয়ার সাথে থাকে, এবং রেজা কিবরিয়া গণ অধিকার পরিষদ আরেকটা গণ অধিকার পরিষদ করেছেন, ঘোষণা দিতে পারেন, সেটা তিনি দিতে পারেন, কিন্তু এটাতে তিনি হালে পানি পাবেন। আর তিনি বাংলাদেশের রাজনীতি করার জন্য একেবারেই, আসিফ নজরুল স্যার যেটা বলেছে সেটা যথার্থ, একেবারে একটা আনফিট লোক, যে আমাদের দলের প্রোগ্রামে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো লোকেরা, রব্ভাইরা এসে কিংবা আসিফ নজরুল স্যাররা এসেও তিনি আসেন তারও পরে। এবং এই আমরা যে গণতন্ত্র মঞ্চের সাথে কাজ করেছিলাম, আপনারা দেখেছেন এই গণতন্ত্র মঞ্চ রেজা কিবরিয়ার দলে যুক্ত হওয়ার পর থেকে অনেকে আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন, টক শোতে পত্রপত্রিকায় আমাদের পক্ষে লিখেছেন, বলেছেন, তার কারণেই কিন্তু এই গণতন্ত্র মঞ্চেও আমাদের ওখান থেকে সরে আসতে হয়েছে। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন গণতন্ত্র মঞ্চের কোনো প্রোগ্রামে তিনি ছিলেন না, শুধুমাত্র ইফতার প্রোগ্রামে এবং ঘোষণার দিন তিনি ছিলেন। তো তিনি এইভাবে আসলে আমাদেরকে একটা বিপথে নিয়ে যাচ্ছিলেন। এই যে সমস্যাগুলো এখন ওই লেজ কাটা শিয়ালের মতো, যে আমার লেজ কেটেছে, বন্ধুগণ আপনারাও লেজ কাটুন, আপনাদেরকে সুন্দর দেখাবে। তার তো আপনার চরিত্রটা উন্মোচন হয়ে গেছে, তার স্বরূপটা তো বের হয়ে উঠেছে। আর আমার কথা
তো আপনি একটা কথা ভুল প্রমাণিত করতে পারবেন না। তিনি ব্যাংককে কাঠমান্ডুতে গেছেন, এয়ারপোর্ট চেক করেন, এয়ারপোর্ট চেক করলেই তো তার এই যে যাতায়াতের সমস্ত ডিটেলস পাওয়া যাবে, যে তিনি কয়বার ব্যাংককে গেছেন, কয়বার আপনার কাঠমান্ডু গিয়েছেন, এটা প্রমাণিত হয়ে যাবে। সো তারপরে তিনি এই মাসুদ করিম, এনায়েত করিম, সেই বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয় ভদ্রলোকের নিয়মিত মাসিক পেমেন্টে তিনি এই প্রোগ্রামের সাথে যুক্ত থাকেন। শওকত মাহমুদকে বিএনপি বহিষ্কার করেছে, লাস্টেও তিনি ইনসাফের প্রোগ্রামে গিয়েছেন অথচ দলের প্রোগ্রামে যান না। এই বিষয়টা স্পষ্ট যে তিনি এই অপতৎপরতার সাথে জড়িত। এখন প্রকাশ্যে যাচ্ছে, কিন্তু আপনারা এই ভিতরের খবরটা পেলেন কিভাবে? এখন এই তারা বিএনপি ভাঙতে যাচ্ছে, এই ইনসাফ কমিটি কি কোনো রাজনৈতিক দলের সংগঠন বা কোনো রাজনৈতিক দল? তার প্রোগ্রামে আপনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে প্রোগ্রাম হয় 40 লাখ টাকা বাজেটে, প্রেস ক্লাবের সামনে প্রোগ্রাম হয় 1 কোটি টাকা বাজেটে, এই টাকা কোথা থেকে আসে, কে ফাইন্যান্স করে? এত ভালো মানুষ তো দেশে নাই যে নিঃস্বার্থভাবে টাকা পয়সা গেলে দান খয়রাত করে দেবে। আমরা রাজনৈতিক দল একটা প্রোগ্রাম করতে পারি না, 2 লাখ টাকা খরচ করে আমাদের হিমশিম খেতে হয়, আমরা দল চালানোর জন্য টাকা পাই না। ইনসাফ কমিটি সেরাটনে ডিনারের আয়োজন করে, বিভিন্ন এই ধরনের প্রোগ্রামগুলো করে, নিশ্চয়ই আপনাদের বুঝতে হবে স্বাভাবিক সেন্স থেকে যে এর পেছনে বড় ফাইন্যান্সার আছে, এর বড় লক্ষ্য উদ্দেশ্য আছে। এবং প্রথম আলো সহ বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে এই মাসুদ করিম বা ভদ্রলোক এনায়েত করিমের তৎপরতা নিয়ে লেখালেখি হয়েছিল। হ্যাঁ, সেখানে আরও কিছু বিরোধী দলের নেতাকর্মীর সংশ্লিষ্টতা বিষয়টি উঠে এসেছিল, তারা অনেকেই সেখান থেকে সরে গিয়েছেন, কারণ তারা যখন বুঝতে পারছেন যে এটা বিএনপি ভাঙার একটা প্রজেক্ট এবং ওই উকিল আব্দুল সাত্তারের মতো বিএনপির দলছুট নেতাদেরকে নির্বাচনে নিয়ে যাওয়ার একটা ফাঁদ, তখন কিন্তু তারা অনেকে সরে গিয়েছে। কারা সরে গিয়েছে আপনার একটু খোঁজ খবর নেন, জানতে পারবেন। এই যে আপনার ভবিষ্যৎ কি তাহলে, রেজা কেবিয়া রিপ্লেস কাকে চিন্তা করছেন, কাদের চিন্তা করছেন? প্রথমত দেখেন বাংলাদেশে যে দুটো দল, এই দুটো দলই একটা পরিবারতান্ত্রিক দল। তো আমাদের স্বপ্ন ছিল, আশা ছিল যে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের স্বাদ দেওয়া একটা বিকল্প গণতান্ত্রিক দল হিসেবে গণ অধিকার পরিষদকে গড়ে তোলা। কিন্তু আমরা গত 1.5-2 বছরে আহ্বায়ক কমিটি করেছি, যেখানে ঘোষণাপত্রে ছিল যে 6 মাসের মধ্যে দলের পূর্ণাঙ্গ কমিটি করবো, আমরা কিন্তু 1.5-2 বছরেও করতে পারি নাই, মানে 318 3 গুণ সময় চলে গেছে, কিন্তু আমরা কাউন্সিল করতে পারি নাই। আমাদের গঠনতন্ত্র আছে দলের একটা উচ্চতর পরিষদ থাকবে, সেটাও আমরা করতে পারি, কারণ রেজা কেবরিয়া চান নাই যেটা হোক। তো সেই দিক থেকে এখন আমরা ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনীত করেছি সর্বসম্মতিক্রমে গতকালকের কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু নির্বাচন কমিশনের একটা বিষয় আছে, যে আমরা নির্বাচন কমিশনের দল নিবন্ধনের জন্য আবেদন করেছি, সেখানে আহ্বায়ক হিসেবে তার নাম আছে, তো কাজেই এখন জুলাইয়ের মধ্যে কাউন্সিল করে দলের উচ্চতর পরিষদ করে নতুন কমিটি নির্বাচন কমিশনে সাবমিট করা। এবং আমরা মনে করি যে রেজা কেবরিয়ার এই চলে যাওয়ায় গণ অধিকার পরিষদের বিন্দুমাত্র ক্ষতি হবে না, হয়তো সাময়িকভাবে মানুষ একটা বিভ্রান্ত হতে পারে, আমাদেরকে ভুল বুঝতে পারে যে এরা রেজা কেবরিয়াকে ধরে রাখতে পারে নাই। কিন্তু রেজা কেবরিয়ার সাথে যারা মিশেছে, রেজা কেবরিয়াকে যারা চেনে, তারা জানে রেজা কেবরিয়া কী ধরনের লোক আর আমরা কী ধরনের লোক। আমরা ইয়ং মানুষ, আমাদের যদি লোভ মোহ থাকতো নেতৃত্বের, তাহলে এই দলের এই প্ল্যাটফর্মের আমি সবচেয়ে পরিচিত মুখ, নেতৃত্বস্থানীয় মুখ, তাহলে আমি আহ্বায়ক হইতাম, রেজা কেবরিয়াকে আহ্বায়ক করতাম না। কিন্তু আমরা ওই যে বলেছি যে আমরা ভেবেছি যে আমরা একটা মুরব্বী দরকার, তাকে এই আশায় করেন, তখন আমি রিপোর্ট করেছি, আমি তখন আপনার সাথে কথা হয়েছিল সাদে, মনে আছে কিনা আপনার? কিন্তু এই যে আমি বলছি যে আপনারা রিপ্লেস খুঁজছেন কিনা, রেজা কেবরিয়া তো চলে গেল, আপনি ওইরকমই মুরব্বী কাউকে আনতে চাচ্ছেন নাকি? না, এখন আমাদের এই অভিজ্ঞতা, আমাদের এই 2 বছরের অভিজ্ঞতার আলোকে এখন আর আমরা খুঁজে কাউকে বসাবো না, বরঞ্চ যারা প্ল্যাটফর্মের মধ্যে আছে, মানে আমাদের 121 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির কাউন্সিলের মধ্যে দিয়ে তাদের মধ্যে থেকে যারা প্রার্থী হবে সভাপতি সেক্রেটারি, তারা নির্বাচিত হয়ে আসবে। সেক্ষেত্রে এখন আমাদের যে দলের গঠনতন্ত্র, সেখানে বলাই আছে যে প্রথম কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির বাইরে কেউ প্রার্থী হতে পারবে না। সো সেক্ষেত্রে এখন দলীয় গঠনতন্ত্র অনুযায়ী যেভাবে কাউন্সিল করা যায়, নেতৃত্ব বাছাই করা যায়, সেই প্রক্রিয়ার দিকে আমরা হাঁটবো, আর ধার করে আনা এটা আমরা আর করবো না। আমরা আশাবাদী যে জুলাইয়ের মধ্যে আমরা করব আগামী নির্বাচন নিয়ে। শুনেন, আমি ব্যক্তিগতভাবে, কারণ আমার কি হলো, আমি কি পেলাম সেইটার চেয়ে দেশের বর্তমানে যে অবস্থা তাতে আমি খুবই উদ্বিগ্ন, এবং আমি মানসিকভাবেও বলা চলে যে আসলে একটা যন্ত্রণার মধ্যে আছি, যে দেশটা খুব একটা ভয়ঙ্কর বিপদের দিকে যাচ্ছে। কারণ আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো পরাশক্তিগুলো বাংলাদেশকে নিয়ে টানপোড়ন শুরু করেছে, কেউ আপনার সুষ্ঠু নির্বাচনের জন্য ভিসা নীতি দিচ্ছে, আবার কেউ সেটার বিরোধিতা করছে, গভর্নমেন্টকে সাপোর্ট করছে। তো এই রকমের যদি চলতে থাকে, তাহলে আমরা তো অন্যের
আপনার এই রশি হব টানাটানে যে যে এইদিকে টাইনে নিতে পারে ওই দিকে চলে যাব। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, এইদিকে মিয়ানমারের যে রোহিঙ্গা ক্রাইসিস, এইদিকে আরাকানের উত্তেজনা, এইদিকে এই কুকি চীনের যে তৎপরতা, তাতে বাংলাদেশ আপনার বিশেষ করে ভাঙার একটা বড় ধরনের তৎপরতা বিদেশি বিভিন্ন এজেন্টরা কিন্তু চালাচ্ছে, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বর্তমানে একটা হুমকি আছে। এটা যারা রাজনীতি করে ভিতরগতভাবে খোঁজখবর রাখে তারা এটা বোঝে। সেই জায়গা থেকে আমি চাই ব্যক্তিগতভাবে যে এই বাংলাদেশের বর্তমানে দুর্বলতাটা কি রাজনৈতিক একটা সংকট, এবং এই রাজনৈতিক সংকট দেশে অর্থনৈতিক সংকট ডেকে এনেছে। আজকে আমাদের রিজার্ভ তলানিতে আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে, শিশু খাদ্য ওষুধের র ম্যাটেরিয়ালস আমদানি করতে পারছে না ডলার ক্রাইসিসের কারণে, গার্মেন্টস শিল্প আজকে থেমে যাচ্ছে, গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস শিল্পের সাথে 40-45 লাখ লোক জড়িত। তো চিন্তা করেন দেশের অবস্থাটা কী হবে যদি গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যায়, এই লোকেরা রাস্তায় নামে, আমাদের পিস কিপিং যদি বন্ধ হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে দুই দফায় চিঠি লিখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা, সিনেটররা, ইউএন আপনার পিস কিপিং মিশন বন্ধ করার জন্য 12টা হিউম্যান রাইটস অর্গানাইজেশন চিঠি লিখেছে। তো এই যে একটা বড় ধরনের তো মানে তৎপরতা, এর হয়তো সবটুকু সাকসেস হবে না কিন্তু কিছু সাকসেস হতে পারে, সেটা কিন্তু দেশের জন্য একটা ভয়াবহ বিপদ ডেকে আনবে। এর থেকে উত্তরণের একটাই জায়গা যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এখন সরকার গত 14 বছরে ক্ষমতায় থেকে এত দুর্নীতি এবং জনগণের উপরে অত্যাচার নির্যাতন করেছে, তারা একটা আতঙ্কের মধ্যে আছে যে যদি তারা ক্ষমতায় ছাড়ে জনগণ তাদেরকে রাস্তায় পিটিয়ে মারবে, ওই শ্রীলঙ্কার মতো কাপড় চুপড় খুলে ফেলবে। এই আতঙ্কের কারণে তারা ক্ষমতায় ছাড়তে চাচ্ছে না। কিন্তু আমার মনে হয় যে কথা না, খুনের বদলে খুন করলে তো আর জান ফিরে আসবে না। তো সেই জায়গা থেকে আমি ব্যক্তিগত মনে করি সরকার তো যা করেছে করেছে 14 বছরে, এখন আমরা আর এই সংঘাত সহিংসতা রক্তপাত চাই না, আমরা একটা শান্তিপূর্ণভাবে এর সমাধান চাই। শান্তিপূর্ণ সমাধানের রাস্তা হচ্ছে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার গঠন করা, এবং নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাইট একটা প্রত্যাশা। কিন্তু আওয়ামী লীগের যে অবস্থা, বিএনপির যে অবস্থা, তারা দুজনই মুখোমুখি অবস্থানে আছে। যদি মুখোমুখি অবস্থানে যায় এবং আগামী নির্বাচন যথাসময়ে হবে কিনা মনে করেন কি, এবং যদি তারা মুখোমুখি অবস্থানে যায় আপনার অবস্থানটা কি থাকবে? আপনি প্রথমত ভাঙবে এই জন্য আপনি মনে করছেন ইনসাফ কমিটি, সেহেতু আপনার অবস্থানটা কোন দিকে থাকবে যদি আওয়ামী লীগ এবং বিএনপি মুখোমুখি পর্যায়ে চলে যায়? আমাদের অবস্থানটা তাহলে একটা মধ্য অবস্থায় থাকবে, যে এখানে সব পক্ষকে নিয়ে একটা সমঝোতা করা, কারণ এই সংঘাত সহিংসতা রক্তপাত এটা তো দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। আজকে আওয়ামী লীগ এবং বিএনপি না, শুধুমাত্র একদিকে আওয়ামী লীগ আর একদিকে সমস্ত বিরোধী দল, কারণ বিএনপির সাথে আমরাও যুগপথ আন্দোলন করছি, আমরা কিন্তু দাবি করছি যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এটা তো আওয়ামী লীগের জন্য অস্বস্তির কিছু হওয়ার কথা না, বিপদের কিছু হওয়ার কথা না, কিন্তু এই দাবি যদি তারা না মানে তাহলে তো আমরা রাস্তায় গণ আন্দোলন করতেছি, গণ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের জন্য। সেক্ষেত্রে আপনার সরকারও যেভাবে মারমুখী হচ্ছে, সেই ক্ষেত্রে সামনের পরিস্থিতিটা কী হয় আমরা জানি না। তবে আমার মনে হচ্ছে যে সামনে নির্বাচন না হয়ে একটা অস্বাভাবিক সরকার হতে পারে 1-11-এর মতো, সেইটাও দেশের জন্য ভালো হবে না। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দেশ অনেক পিছিয়ে যাবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। রাজনৈতিক স্থিতিশীলতার একটাই আমি মনে করি পথ আছে, যে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। আপনি বলেছেন যে আপনার সংগঠনে যে সকল ফান্ডিং হয় সেগুলো স্বচ্ছতা আছে এবং সেটা জবাবদিহিতা, স্বচ্ছতা সবকিছুকে আপনার সংগঠনের অন্য লোক যারা দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটি যারা আছে তাদের কাছে কি স্বচ্ছতা আছে কিনা? এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, আমি এটা বলেছি যে মানে শুনতে অনেক মুখরোচক শুনে, গণ অধিকার পরিষদের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা নেন, ওইভাবে আসলে দলের খুব বেশি ফান্ডিংয়ের কোনো জায়গা নাই। একটা নতুন দল, আমরা এর আগে অফিস আমাদের ছিল না, এখন আমাদের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, তার জন্য আমরা তার একটা স্পেস ব্যবহার করতে পারি। আমরা একটা প্রোগ্রাম করতে পারি না যে 1-2 লাখ টাকা খরচ করে, আমরা ঢাকার বাইরে যেতে পারি না যে গেলে আমাদের নিরাপত্তা সহ একটা খরচের বিষয়, সেক্ষেত্রে ফান্ডের ওরকম বিষয় আসলে না। তারপরেও যতটুকু টুকটাক হয় সেটা তো আমাদের দলের আহ্বায়ক
সরি আহ্বায়ক কমিটিতেও একটা অর্থ সমন্বয় কমিটি আছে, তারা ডিল করে থাকে। সুতরাং এখানে আর্থিক বিষয়ে অভিযোগগুলো করছে, এগুলো চ্যালেঞ্জ করবেন কিনা? ওনার যে না অবশ্যই এগুলো আপনি একটাও করেন, এগুলো কি আপনি কি না অবশ্যই না এখন দেখেন চ্যালেঞ্জ দিবেন কিনা? রেজা কিবরিয়ার এই অভিযোগ যদি সত্যতা থাকতো তাহলে তো দলের অন্যান্য সদস্যরা এই অভিযোগ তুলতো, তাহলে তো তারা তো রেজা কিবরিয়ার পক্ষেই থাকতো, তারা তো রেজা কিবরিয়াকে অব্যাহতি দিয়ে আরেকজনকে বাপ্রাপ্ত আহ্বায়কের পক্ষে থাকতো না। এটা একেবারেই তিনি জাস্ট নিজের মানে কি বলবেন আপনার যে চেহারাটা উন্মোচন হয়েছে, পর্দাটা খুলেছে, এ কারণে এখন যেহেতু গণঅধিকার পরিষদের স্বাভাবিকভাবেই আমাকে ঘিরে বা আমার প্রতি নেতাকর্মীদের একটা আবেগ ভালোবাসা আছে, আমাকে বিশ্বাস করে আমার কথাই শুনে, যে কারণে তিনি মনে করেন যে দলে আমার একটা প্রভাব আছে, এই কারণে আমাকে বিতর্কিত করার জন্য, হেয় করার জন্য তিনি এই কথাগুলো বলছেন। প্রথমত আমাদের কিন্তু নিবন্ধন নাই, নিবন্ধন আগে পাইতে হবে তারপরে নির্বাচন। আর বিশেষ করে আমরা তো দলের শুরু থেকে দেখবেন যে আমরা বলেছি যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা অংশ নেব না, আমরা শুরু থেকে বলেছি। রেজা কিবরিয়া তো ঐক্যফ্রন্টে এর মাধ্যমে সেই সময় নির্বাচনও করেছেন এই সরকারের অধীনে, আমরা নির্বাচন করিনি। তো কাজেই রেজা কিবরিয়া যেতে পারেন, তিনি তো স্বপ্ন দেখছেন যে তাকে প্রধানমন্ত্রী বানাবে, এই কারণে তো তিনি এই নানা তৎপরতায় জড়িত। আগামী নির্বাচনে তো একটা প্রশ্নই ওঠে না, আপনাকে যে কোনো সময় নিবন্ধন দিয়ে দিতে পারে এবং জামাত সমাবেশ করতে পারে, সরকারের চাওয়ার উপর নির্ভর করবে আসলে সেইখানে। সেটাকে কি বলবেন, যেটা আসলে নিবন্ধন পান না এটা আসলে কোনো ইস্যু না? কিন্তু দেখেন আমাদের লড়াইটাই কিন্তু হচ্ছে এই সরকারের দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাস থেকে লড়াই করে হামলা মামলার শিকার হয়ে কিন্তু আমরা আজকের এই জায়গাটা এসেছি। এই যে আমার আঙ্গুলটা এখনও বাঁকা যে ছাত্রলীগের হামলায়, আমি ডাকসুর বিপি হয়েছি দীর্ঘ 28 বছর পরে, সেই ডাকসু ভবনে হত্যার জন্য নারকীয় তাণ্ডব চালানো হয়। তো কাজেই আমার এই রাজনৈতিক পথ চলাটা তো মসৃণ ছিল না, আর আওয়ামী লীগের সাথে তো কীভাবে যাবে, একটা মানুষের তো কিছু বিবেক থাকে, ন্যূনতম কিছু দৃষ্টিভঙ্গি আছে। এবং এখানে যারা রাজনীতিতে এই দলে আছেন তারা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে শিকার অনেকে, এবং ম্যাক্সিমামই বিরোধী মাইন্ডেড লোকজন। সো তারা কীভাবে সরকার অধীনে নির্বাচনে যাবে? আর আমার যদি নির্বাচনে যেতে হয় তাহলে তো তাদেরকে নিয়ে যেতে হবে, নাহলে তো আমি অনম্যান যাবো। তো আমি অনম্যান নির্বাচনে যাওয়ার কোনো দাম আছে? এই প্ল্যাটফর্মের লোকেরা কি যাবে নির্বাচনে? কী ধরনের গাঁজাখুরি কথা বলেন, মানে একেবারে উনি মানে জাস্ট এখন ওই যে বিএনপি ভাঙার তৎপরতা উনি জড়িত, এই বিষয়টা প্রকাশিত হয়েছে। আমি বলছি তো বিএনপিও তাকে পাত্তা দিবে না, 18 সালে নির্বাচন করেছে তো বিএনপি ধানের শেষ নিয়ে, এখন তিনি এই জন্য এই কথাগুলো বলছেন যে না আমি পিওর, আমার কোনো দোষ নাই, বিবিনুর সরকারের সাথে যাচ্ছে। থ্যাংক ইউ।